नमस्कार बंधु झर्ना संसारे अपन आज के स्वागत। आज हमें बनाब कचु पता दिए चिंगड़ी। एखे एक कप मत कूचो नारकेल रेखे चारटे गोटा काचा लंका रेखे 500 ग्राम मत चिंगड़ी रेखे एखे हाफ कप मत नारकेल बाटा एखे सदा सर्षे कलो सर्षे काचा लंका दिए 2 चामच बेटे रेखे कचु पता कुचिए रेखे एखे लेबू नहीं 2 पिस। प्रथम कड़ाईते जल गरम कर कचु पतागुलो के भालो करे सेद्ध करे नेब। एकटु नून मिशिए दिच्छी हलुद मिशिए दिच्छी दिए एटिके आमी सेद्ध करते बसाबो। एर ओपर दिए आमी एकटु लेबुर रस छड़िए देब दिए एटाके एकटा ढाकना दिए दिच्छी। ढाकना दिए आमी एटाके बेश किछुक्षण रेखे देव सेद्ध होवार जन्य। अन्यदिके आमी चिंगड़ीते नून और हलुद मिशिए कड़ाईते भेजे नेब। এই রান্নাটা আমি সরষের তেলে করছি। সরষের তেলে করলে রান্নাটা একটু স্বাদটা একটু ভালো হয়। আপনারা রিফাইন তেলেও করতে পারেন। চিংড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। চিংড়িগুলো তুলে রাখার পর অন্যদিকে দেখে নেব কচু পাতা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে আমি এটিকে একটি ছাকনির সাহায্যে ছেকে নিচ্ছি। ভালো করে এটাকে ছেকে নিতে হবে যাতে 1 ফোঁটা জল না থাকে। ছাকা হয়ে গেছে, জলটা আমি ফেলে দেব। আমি ওই চিংড়ির তেলটার মধ্যেই আরেকটু তেল আমি মিশিয়ে দিচ্ছি। 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সরষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করেই আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করেই আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। সমানে নাড়তে থাকবো যাতে লেগে না যায় কড়াইতে। এবার আমি যে কচু পাতা সেদ্ধ করেছিলাম সেটি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটিকে ভালো করে মাখামাখা করতে হবে। যাতে সমস্ত মশলার সাথে মিশে যায়। অল্প আছে, এটিকে আস্তে আস্তে শুকাতে দেবেন। এবার আমি মধ্যে নুন মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। আস্তে একটু বাড়িয়ে দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু নারকেল কুচানো ছড়িয়ে দিলাম। নাড়তেই থাকবো যাতে লেগে না যায়। দেখুন এটা কিন্তু হয়েই এসছে। একটু মাখা মাখা যখন হবে তখন বুঝে নিতে হবে এটি হয়ে এসছে। নামাবার আগে আমি সামান্য পরিমাণ একটু চিনি ছিটিয়ে দিচ্ছি।
দেখুন একদমই শুকিয়ে এসেছে এটা। রেডি হয়ে গেছে আমাদের কুচু পাতা দিয়ে চিংড়ি। আপনারা বাড়িতে এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।